ओम शांति। आज के तारीख हल 31 डिसेम्बर 2021। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले मिष्टि बाच्चारा सदा सुखी थाको, जत स्मरण करबे तत सुख प्राप्त होबे। बाच्चारा एटाई बाबा तोमादेरके आशीर्वाद करें। तो बाबा बोले जे तुम्हरा सदा सुखी थाको और तुम्हरा जत बाबा के स्मरण करबे तत तुम्हरा सुख प्राप्त करते पारबे। बाच्चारा एटाई बाबा तोमादेरके आशीर्वाद करें। तो बाबा संगम जुगे एसे आमादेर एटाई आशीर्वाद करें। प्रश्नते बाबा बोलेछेन संगम जुगे तुम्हरा बाच्चारा कौन एमन कौन शुभ कार्य करे थाको जा समग्र कल्पे हय ना। तो बाबा बोलेछेन पुरो कल्पे 5000 बछरेर कल्पे এই যে শুভ কার্য যেটা আর কখনো হয় না, যেটা এই সঙ্গম যুগে যখন বাবা এসে আসেন সৃষ্টিতে তখনই হয়। তো উত্তরে বাবা বলেছেন পবিত্র হওয়া এবং পবিত্র বানানো সব থেকে শুভ কার্য। নিজেও পবিত্র হতে হবে আর অন্যকে পবিত্র হওয়ার প্রেরণা দিতে হবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় শুভ কার্য। পবিত্র হয়ে গেলে তোমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। পতিত হওয়ার যুক্তি বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা লভের সাথে আমাকে স্মরণ করো, দেহি অভিমানী হও, এরকম যুক্তি সবাইকে বলো। তো বাবা বলেছেন যে তোমরা ভালোবেসে বাবাকে স্মরণ করো, তার দেহি অভিমানী হও, এই যুক্তি বাবা আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে আমরা খুব সহজে পবিত্র হতে পারবো। গীত বলেছেন কে এই খেলা রচেছে, ওম শান্তি। শিব বাবা বসে তার বাচ্চাদেরকে শাল গ্রামকে বোঝান। শিব বাবাকে তো সবাই জানে, এটাও জানে যে শিব বাবার নিজের কোনো শরীর নেই। শিবের প্রতিমা তো একটাই, তাতে কোনো তফাত হয় না, তাকে দেখানোই হয় লিঙ্গের মতো। লিঙ্গ মানে তার প্রতীক। যেমন মানুষ মানুষ হওয়ার বিষয়ে কোনো তফাত হতে পারে না, মানুষই হয়, চোখ নাক কান সকলেরই দুটো, আত্মার বিষয়টিও লুকানো নয়। যেমন মানুষের পূজা হয়, দেবতাদের পূজা হয়, তেমনই আত্মা আর পরমাত্মারও পূজা হয়। শিবের মন্দিরে গেলে দেখবে অনেক ছোট ছোট শালগ্রাম রাখা আছে, যেগুলির পূজা হয়। মানুষের দুই প্রকারের পূজা হয়, এক তো হলো বিকারীদের, দ্বিতীয় হলো নির্বিকারীদের। প্রথমটিকে বলা হয় ভূত পূজা, কেননা এখানে তো কারোর শরীরই পবিত্র নয়, তার জন্য ভূত পূজা বলছে। পাঁচ তত্ত্বের তৈরি মাটির তৈরি পুতুল, মূর্তির গড়ার সময়ও মাটি আর জল মেশানো হয়। তারপর তাকে শুকানোর জন্য রোদ চাই, রোদও অগ্নিরই অংশ। আগে রোদের সাহায্যে আগুন জ্বালানো হতো। তো বাচ্চারা এটাও জানে যে নিরাকারেরও পূজা হয়ে থাকে, সাকার দেবতাদেরও পূজা হয়ে থাকে এবং মানুষেরও পূজা হয়। দেবতারা হলো পবিত্র, এখানে হলো অপবিত্র, বাকি পূজা তো ভূতেরই পাঁচ তত্ত্বের হচ্ছে। আত্মা কী জিনিস তা মানুষ জানে না, বলা হয়ে থাকে রিয়ালাইজ ইয়োর সেলফি, আত্মাকে রিয়ালাইজ করো। আত্মা হলো বিন্দুর মতো, অনেকে সাক্ষাৎকার করেছে, ভক্ত বর্ণনও করেছে যে অতি ক্ষুদ্র একটা লাইট শুরুর থেকে নির্গত হয়ে আমার মধ্যে প্রবেশ করে গেল। আচ্ছা, এতে লাভ তো কিছু হলো না। নারদ আর মীরা একনিষ্ঠ ভক্ত হিসেবে সবচেয়ে প্রসিদ্ধ। হ্যাঁ, সাক্ষাৎকার যদিও হয় কিন্তু সিঁড়ি তো নামতেই হয়। এখন তোমরা বাচ্চারা আত্মাভিমানী হয়েছ, জানো যে আগে আমরা দেহ অভিমানী ছিলাম, এখন এসব হলো নতুন নতুন বিষয়। আত্মা পড়ছে, এটা তো একদম পাক্কা করে দেওয়া উচিত যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এটা তো প্রথমে দৃঢ় নিশ্চয় হওয়া উচিত। আত্মাভিমানী হতে হবে। অর্ধকল্প আত্মাভিমানী থাকে, অর্ধকল্প দেহ অভিমানী হয়ে যায়। সত্যযুগে আত্মাদের এই শুদ্ধ অভিমান থাকে না যে আমরা পরমাত্মাকে জানি, শুদ্ধ অভিমান আর অশুদ্ধ অভিমান হয়ে থাকে না। কর্তব্য শুদ্ধ এবং অশুদ্ধ হয়ে থাকে।
কথায় আছে শুভ কার্যে দেরি করা উচিত নয়। বাবা বলেন, আমি তোমাদেরকে কত সুন্দর বানিয়ে দিই, তোমরা পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এর চেয়ে শুভ কার্য আর কিছুই হতে পারে না। তো পবিত্র হয় পবিত্র দুনিয়ার মালিক, বাবা বলছেন আমরা হয়ে যেতে পারবো, তো এর থেকে শুভ কাজ আর কিছুই হতে পারে না। তোমরা পবিত্র ছিলে, এখন বারে বারে বাবা বলেন দেহি অভিমানী হও, নিজেকে আত্মা বুঝিয়ে বাবার প্রতি সম্পূর্ণ লাভ রাখো। আত্মার সম্বন্ধই হলো একমাত্র বাবার সাথে, তিনি বসে পড়ান, এটা হলো প্র্যাকটিক্যাল অনুভবের কথা। অসীম পিতার কাছ থেকে, তো বাবা বলছে এটাই হলো প্র্যাকটিক্যাল অনুভবের কথা, অসীম পিতার কাছ থেকে আমরা অসীম স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি। বাবাও বলেন, হে মিষ্টি বাচ্চারা, আত্মাদেরকে বলেন আত্মা এই কান দুটি দিয়ে শোনে, তোমরা বুঝতে পারো যে কে আমাদেরকে মিষ্টি মিষ্টি বাচ্চারা বলছে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, বাবার বাচ্চাদের প্রতি লাভ থাকে না, কতই না আনন্দের সাথে বাচ্চাদের লালন পালন করে। ইনিও হলেন অসীম জগতের পিতা। আত্মা বলে আমি শরীরের অর্গান দ্বারা শোনাই। অজ্ঞানকালে বাবা বাচ্চাদেরকে কত ভালোবাসে, জানে যে এ আমার উত্তরাধিকারী, এদেরকে আমি সুযোগ্য করে তুলি যাতে তারা নিজেরা খুব সুখী হয়, ভালো উত্তরাধিকার প্রাপ্ত করে। বলা হয় না বাছা বেঁচে থাকো সুখী হও, তুমি বললে বাছা বেঁচে থাকো সুখী হও, আশীর্বাদ বেরিয়ে আসে যে বাচ্চা যাতে সর্বদা সুখে থাকে। কিন্তু তারা তো সদা সুখী হতে পারবে না, তো দুনিয়ার মানুষ তো বলে কিন্তু সদা তো সুখী হতে পারবে না। তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদের আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখে থাকো, আমাকে স্মরণ করো। তো আমরা বাবাকে স্মরণ করলে আমরা সদা সুখে থাকতে পারবো। বাবা কতখানি স্নেহ ভালোবাসা নম্রতার সাথে বাচ্চাদেরকে বসে বোঝান। বাবা তো বাচ্চাদের সার্ভেন্ট, তাই না? কত বাচ্চাদের চাকরি বাবাকে করতে হয়। মা যদি মারা যায় তখন বাবাকে বাচ্চাদের জন্য সব কিছুই করতে হয়। এই বাবা তো বাচ্চাদেরকে কত ভালোবাসার সাথে বোঝান। নিজের পায়ে দাঁড়াতে হবে, হে আত্মা বাবার কাছ থেকে তোমাদের উত্তরাধিকার নিতে হবে। দেহের ভাবকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। বাচ্চারা মাঝে মাঝে ভুলে যায় বলে বাবাকে স্মরণ করতে ভুলে যায়। স্মরণ ইয়াদ শব্দটি খুবই সহজ, যোগ বা নিষ্ঠার শব্দগুলি হলো শাস্ত্রের। তো যোগ বা নিষ্ঠা এটা হলো শাস্ত্রের শব্দ। তো বাবা মানে স্মরণ করতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে। বাবা কত সহজ কথাটি বলেন, কেবল স্মরণ করো, বাবাকে দেখলে খুবই খুশি হওয়ার কথা, কারণ আমাদের বাবার মতো বাবা দুনিয়াতে আর কেউ পায়নি। তো শিব বাবার মতো বাবা এই দুনিয়াতে আর কেউ পায়নি, তার জন্য আমাদের অনেক খুশিতে থাকতে হবে। তোমরা জানো যে আমরা আত্মারা পতিত হয়েছিলাম, এখন বাবা পবিত্র বানান, সেই জন্য আহ্বান করে হে পতিত পাবন এসু, এসে পবিত্র বানাও। বাবাকে স্মরণ করা ছাড়া আর কোনো কষ্ট দেন না, এর নামই হলো সহজ স্মরণ, সহজ জ্ঞান। এও বাচ্চারা বুঝে গেছে, বাবা বলেন বাবা হলেন সৎ সত্য চৈতন্য, এই আত্মাই হলেন জ্ঞানের সাগর, জ্ঞানের অথরিটি। এখানে মানুষের মহিমা করা হয়, অমুক ব্যক্তি শাস্ত্রের অথরিটি। এখানে বাবা বলেন আমি সকল বেদ শাস্ত্র ইত্যাদিকে জানি, অথরিটি আমি। ভক্তি মার্গের চিত্রেও দেখায় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা নির্গত হয়েছে, ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়েছে, ব্রহ্মার দ্বারা আমি সমস্ত বেদ শাস্ত্রের সার বুঝিয়ে থাকি। বাবা সকল কথা খুব ভালোভাবে বসে বোঝান। এখন ব্রহ্মা তো হলো সূক্ষ্ম লোকে, ভগবান তো থাকেন মূল লোকে, এখন সূক্ষ্ম লোকে জ্ঞান কীভাবে শোনাবেন? নিশ্চয়ই এখানে এসেই শোনাবেন, এ সব হলো বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ব্রহ্মার দ্বারা সমস্ত শাস্ত্রের সার ভগবান কোথায় শোনাবেন? শোনানোর ব্যাপারগুলো তো এখানেই সাকার লোকে হয়। এখন তোমরা প্র্যাকটিক্যালে জানো যে কীভাবে ভগবান এসে ব্রহ্মার দ্বারা শোনান। বাচ্চাদের তো অত্যন্ত খুশি হওয়া উচিত, মানুষ 5-10 লাখ রোজগার করে কত খুশি হয়ে যায়,
এখানে বাবা বসে তোমাদের খাজানাকে ভরতে থাকেন। তিনি বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা সোনার মতো হয়ে যাবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে, তত আমাদের আত্মা কী হবে? সোনার মতো গোল্ডেন হয়ে যাবে। এই ভারত সোনার চুড়ি পাখি হয়ে যাবে। তোমরা জানো যে বাবা মূল বতন থেকে এসে ব্রহ্মার দ্বারা আমাদেরকে শাস্ত্রের সার বোঝাচ্ছেন, সব রহস্য তিনি বোঝান। তো বাবা আমাদের সমস্ত শাস্ত্রের রহস্য এসে এখন বোঝাচ্ছেন, সেই সব যোগ তপ দান পুণ্যের দ্বারা তো কেউ মুক্তি পায় না। তো দুনিয়ার মানুষ জপ তপ দান পুণ্য করে তার দ্বারা বোঝে, তারা তো মুক্তি পায় না। মানুষ মনে করে এই সব পথ হলো মুক্তির পথ। এমন যদি হতো তবে পতিত পাবন বাবার আসার কী প্রয়োজন ছিল? সেসব যদি ফিরে যাওয়ারই রাস্তা হতো তবে কেউ না কেউ তো ফিরে যেতই, তাই না? হ্যাঁ, সেগুলো যে রাস্তা পক্ষীধামে ফিরে যাওয়া হতো তারা তো কেউ না কেউ ফিরে যেতই। দুনিয়াতে তো মানুষের অনেক মত, এখন বাচ্চাদেরকে বাবা বুঝিয়ে দিয়েছেন যে কেউ ফিরে যেতে পারে না। কেউ পরমধাম মুক্তিধামে কেউ ফিরে যেতে পারে না। যখন নাটক শেষ হবে তখনই সে ফিরে যাবে। আর অনেক তারা বলে যে আত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যায়, এটা কখনো হতে পারে না। বাবা বলেন, আমি এনার দ্বারা সমস্ত বেদশাস্ত্রের সার তোমাদেরকে শোনাই। ইনিও অনেক গুরু করেছেন, শাস্ত্র পড়েছেন। বাবা বলেছেন, এই সব কিছুকে ভুলে যাও, পতিত পাবন তো পরমপিতা পরমাত্মাকে বলা হবে। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ, বৃক্ষপতি চৈতন্য তিনি, আত্মারা সবাই হল চৈতন্য। তোমরা জানো যে আমরা মূল লোকে গিয়ে তারপর আসব পাঠ প্লে করতে, অর্ধকল্প সুখের পাঠ প্লে করব। সমস্ত পদই নির্ভর করছে ঈশ্বরীয় পঠন পাঠনের উপরে। যত পড়বে তত উচ্চ পদ পাবে। এই পড়াশোনা হলো অনেক উচ্চ, এইম অবজেক্টই হলো নর থেকে নারায়ণ, মানুষ থেকে দেবতা হওয়ার। যখন আদি সনাতন দেবী দেবতা থাকে তখন কোনো হিংসা থাকে না, ওখানে বিকারের কোনো কথাই নেই, না কোনো লড়াই ঝগড়া হয়। এখন তোমরা বুঝতে পারো যে যখন অর্ধেক ধর্ম অনেক ধর্ম থাকে তখন ভাষাও অনেক হয়। তো দ্বাপর যুগ থেকে অনেক ধর্ম হয়ে গেছে, তো অনেক ভাষা হয়ে গেছে, সকলের এক ভাষা হতে পারে না। এখন তোমাদের অদ্বৈত ধর্ম স্থাপন হচ্ছে। অদ্বৈত মানে সেখানে এক মত হবে, আর দেবতা একই শব্দ মানে কথা হয়ে যায়, দেবতাদের সবার একই ভাষা হবে। এখন তোমরা দেবতা ধর্মের হচ্ছ, গীত তো আছে না বাবা, আমরা আপনার থেকে 21 জন্মের জন্য সমগ্র বিশ্বের বাদশাহি নিয়ে থাকি। সেখানে এরকম বলা হবে না যেটা আমাদের প্লেস, এখান দিয়ে তোমরা যেতে পারবে না। এখানে তো একে অপরকে ভয় দেখাতে থাকে, বসে বসে লড়াই ঝগড়া করার ভূত চেপে যায়। বাচ্চারা তোমরা জানো আমরা শ্রীমতী রাধারে নিজেদের রাজধানী স্থাপন করছি, আমরা বিশ্বের মালিক হয়ে যাই। আমরা থাকবো ভারতে, দিল্লির আশেপাশে নদীর তীরে থাকবো। তো দিল্লিতেই যেহেতু স্বর্গ হবে, স্থান হবে, তাই দিল্লির আশেপাশে থাকবো, তাই বলছে সেখানে চির বসন্ত বিরাজ করবে। তো সত্যযুগে না খুব ঠান্ডা হবে না খুব গরম হবে, ওখানে চির বসন্ত বিরাজ করবে, সেখানে সবাই সুখে থাকে, প্রকৃতিও তো সেখানে শতপ্রধান। তোমরা বুঝতে পারো যে আমরা কিভাবে দেবীর রাজ্য স্থাপন করছি। পুনরায় সুতরাং বাবার স্মরণে বাচ্চাদের খুবই খুশিতে থাকা উচিত। কেবল নিরন্তর স্মরণ করো, আর কোনো কষ্ট তোমাদের দেওয়া হয় না, এতেই হলো পরিশ্রম। মাঝে মাঝে বাবাকে স্মরণ করতে ভুলে যাই, দেহ অভিমানে আসার ফলে উল্টো কাজ করে ফেলে। প্রথম বিকার তো হলোই দেহ অভিমানের, এ হলো তোমাদের অনেক বড় শত্রু। দেহী অভিমানে না হওয়ার কারণে তখন কাম ইত্যাদির দংশন করে ফেলে। বাচ্চারাও বুঝতে পারে যে লক্ষ্য অনেক উচ্চ, পবিত্র থাকতে হবে। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, কোটি কোটি মানুষের কানে জ্ঞানের ভুভু করতে থাকো। এখানে কচ্ছপের উদাহরণও তোমাদের জন্যই খাটে। বাবা বাচ্চাদেরকে বোঝান, তোমরা তোমাদের ব্যবসা কাজকর্ম সবই করো, অফিসের কাজ করো, যখন দেখছো কোনো গ্রাহক নেই সেই সময় বাবার স্মরণে বসে যাও।
ব্যবসা যারা করে তাদের কথা বলছি। হ্যাঁ, যখন দেবে কোনো গ্রাহক নেই তখন বাবার স্মরণে বসে যাও, সাথে একটা চিত্র রেখে দাও, তারপর অভ্যাস হয়ে যাবে। বাবার স্মরণে একটু বসে যাই, যুক্তি তো বাবা অনেক প্রকারেই বলে দিয়েছেন ভক্তি মার্গে চিত্রকে স্মরণ করে। এখানে তো তাও হলো বিচিত্রের স্মরণ, এটা নতুন কথা তাই না? নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো, নতুন বিষয় হওয়ার কারণে পরিশ্রম মনে হয়। তো এটা আমাদের কাছে যেহেতু নতুন, নিজেকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করা, তাই সেটা আমাদের অনেক পরিশ্রম মনে হয়। এর জন্য প্র্যাকটিস করতে হবে, আর যে কোনো জিনিস আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদের কাছে সেটা খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। জ্ঞান তো পেয়ে গেছো, এ তো বোঝানো হয়েছে যে বিষ্ণু থেকে ব্রহ্মা কীভাবে হয়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণের 84 জন্মের পরে তারাই ব্রহ্মা সরস্বতী হয়, এই কথা কোনো শাস্ত্রেই নেই। এমন নয় যে বিষ্ণুর নাভি থেকে কোনো ব্রহ্মা নির্গত হয়। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদেরকে সদর্শন চক্রধারী বানাই, তার অর্থও তোমরা জানো। তোমাদের শব্দগুলো এমন গুপ্ত যে কেউ কপি করতে পারবে না। এখন বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা বাবার সম্মুখে বসে শুনছি। বাইরে মধুবনে যারা রয়েছে সেই বাচ্চারাও বুঝতে পারে যে মধুবনের শিব বাবা ব্রহ্মার দ্বারা মুরলি চালাচ্ছেন। আত্মাই বাবাকে স্মরণ করে, স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে। কেননা যখন থেকে বিকারী হয়েছো, পাপ করে এসেছো, তো জন্ম জন্মান্তরের বোঝা মাথার উপরে রয়েছে। তারপর যুগ থেকে আমরা পাপ করতে শুরু করেছি, 63 জন্মের পাপের বোঝা আমাদের মাথার মধ্যে আছে। তাই বা বলছি, জন্ম জন্মান্তরের পাপ, তম প্রধান হতেই থাকো। তম প্রধান হতে অর্ধকল্প লেগেছে, শত রজতম হতে আত্মা মলিন হয়ে গেছে, তা গেছে না খাত পড়ার ফলে। সে খাতকে অবশ্যই বের করে দিতে হবে, না হলে বাবার স্মরণ ছাড়া আত্মা উঠতে পারবে না। মায়া রাবণ সকলের ডানা কেটে দিয়েছে, এও বোঝার বিষয়। তো মায়া রাবণ কী করছে, আমাদের উঠতে দিচ্ছে না, আমাদের ডানা কেটে দিয়েছে। মোক্ষ ইত্যাদি তো কেউ লাভ করতে পারে না, আহ্বান করে এসে আমাদেরকে অর্থাৎ পতিতদেরকে পবিত্র বানাও, ব্যাস। এর মধ্যে আর কোনো কথাই নেই। বাবা শিক্ষা প্রদান করেন যে তোমরা তম প্রধান থেকে শতপ্রধান কীভাবে হবে। বাচ্চাদেরকে লিখতেও থাকেন, বাচ্চারা তোমরা বাবাকে ভুলে যাওয়ার ফলে তম প্রধান হয়ে গেছো, এখন বাবাকে স্মরণ করো, তো শতপ্রধান হয়ে যাবে। শতপ্রধান বিশ্বের মালিক হওয়ার জন্য বাবাকে স্মরণ করো। তোমাদের আত্মার মধ্যে 84 জন্মের জ্ঞান রয়েছে, 84 চক্র তোমরা সম্পূর্ণ করেছ। আত্মার মধ্যে কত বিশাল পাঠ নিহিত রয়েছে, বিশ্বের ব্যাপার, এত ক্ষুদ্র আত্মার মধ্যে কত কত পাঠ ভরা রয়েছে। আত্মা বলে আমরা 84 জন্ম নিই, এও এখনই তোমরা বুঝতে পারছো। মানুষ তো কিছুই জানে না, বাবা এখন বোঝাচ্ছেন, তোমরা আত্মারা 84 জন্ম ভোগ করো, এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করো, পুনর্জন্ম নিতে নিতে তোমরা সিঁড়ি দিয়ে নামতেই থেকেছ। তো পুনর্জন্ম নিতে নিতে আমরা সিঁড়ি দিয়ে নামতেই থেকেছি, এখন আবার শতপ্রধান হয়ে রাজত্ব করতে হবে, তাহলে কতখানি খুশি হওয়ার কথা। বাবা আমাদেরকে বেহদের উত্তরাধিকার প্রতিকল্প দেন। বাচ্চারা তোমরা এখন চিনতে জানতে পেরেছ, তোমরা জানো যে আমরা মালার দানা হই, যারা এরপর নম্বর অনুযায়ী রাজত্ব করবে। সেখানকার রাজধানীর যা কিছু রীতিনীতি হবে সেসব পুনরায় রিপিট হবে, না হবে সেসব নিয়ে ব্যর্থ হবে না হবে না হবে সেসব নিয়ে ব্যর্থ চিন্তন নিষ্প্রয়োজন। তারা যেমন রাজত্ব করেছিল তেমনই করবে, সেসব সাক্ষী হয়ে দেখতে হবে যে সব নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যা তো বা বলছে, তোমাদের সেসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে কী হবে। আচ্ছা, আমাদের শুধু পুরুষার্থ করতে হবে, কী হবে না হবে তারপরে দেখা যাবে, শুধু পুরুষার্থ করতে হবে আমাদের। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
ধারণার জন্য মুখ্য সার এক নাম্বার, শুভ কার্যে দেরি করতে নেই। তো বাবার এই শুভ কার্যে দেরি করতে নেই, এটা এমনি তো ওলোকে বলে শুভ কাজে দেরি করতে নেই। পবিত্র হয়ে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে, নিজেকে সুযোগ্য বানিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে, একমাত্র বাবার সাথে সম্পূর্ণ লাভ রাখতে হবে। তো আমাদের নিজেকে সুযোগ্য বানিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে আর একমাত্র বাবার সাথে সম্পূর্ণ লাভ রাখতে হবে। দুই নাম্বার, কাজ কর্ম করতে করতেও একমাত্র বিচিত্র বাবাকে স্মরণ করতে হবে। তো কাজকর্ম করতে করতেও আমাদের একমাত্র বিচিত্র বাবাকেই স্মরণ করতে হবে। কোনো রকম ব্যর্থ ভাবনা চিন্তা করবে না, শতপ্রধান হতে হবে, অপার খুশিতে থাকতে হবে। তো আজ শতপ্রধান হতে হবে আর আমাদের অপার খুশিতে থাকতে হবে। বরদান, শ্রেষ্ঠ মতের আধারে মায়াবী সংদোষ থেকে ঊর্ধ্বে থাকা শক্তিস্বরূপ ভব। তো বাবা এখন এসে আমাদের শ্রেষ্ঠ মত প্রদান করেন, শ্রীমত প্রদান করেন। তো বাবা হচ্ছে শ্রেষ্ঠ মতের আধারে আমাদের মায়াবী সংদোষ থেকে ঊর্ধ্বে থাকা শক্তি স্বরূপ ভব। স্পষ্টীকরণ, বাচ্চাদের একটা কমপ্লেন থাকে যে আত্মীয় স্বজন তাদের কথা শুনতে চায় না, সঙ্গ ভালো নয়, সেই কারণে শক্তিশালী হতে পারছি না। তো অনেক বাবার বাচ্চারা বাবাকে কমপ্লেন করে যে বাবা আমাদের আত্মীয় স্বজন কথা শুনতে চায় না, জ্ঞান শুনে না, আমাদের সঙ্গ ভালো নেই, সে কারণে শক্তিশালী হতে পারছি না। কিন্তু শ্রেষ্ঠ মতের আধারে জ্ঞান স্বরূপ শক্তিস্বরূপের বরদানই হয়ে নিজের স্থিতিকে অচল বানাও। তো বাবা আমাদেরকে যে বরদান দিচ্ছেন জ্ঞান স্বরূপ শক্তিস্বরূপের আধারে আমাদের নিজের স্থিতিকে অচল বানাতে হবে। সাক্ষী হয়ে প্রত্যেকের পাঠকে দেখো, নিজের শতগুণী পাঠে স্থিত থাকো, সদা বাবার সঙ্গতে থাকো, তাহলে তমগুণী আত্মার সঙ্গের রঙের প্রভাব পড়তে পারবে না। তাহলে তমগুণী আত্মার সঙ্গের রঙের প্রভাব পড়তে পারবে না। স্লোগান, কর্মযোগী সেই যে কর্মের কল্প বৃক্ষের ডালে বসে কর্ম করে উপরাম স্থিতে থাকে। তো বলছে কর্মযোগী হলো সেই যে কর্মের কল্প বৃক্ষের ডালে বসে কর্ম করেও সে সবসময় উপরাম স্থিতিতে থাকে। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।